কোনো ব্যক্তি যদি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে টাকা রেখে মারা যান, তাহলে পরবর্তী সময়ে এ টাকার মালিক কে হবেন? নমিনি নাকি উত্তরাধিকারী? মৃত ব্যক্তির রেখে যাওয়া টাকা পয়সা কীভাবে বণ্টিত হবে, কারা পাবেন, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনেকের কাছেই অজানা। আবার অনেক সময় সঠিক তথ্য না জানার কারণে রেখে যাওয়া টাকা পয়সা থেকে বঞ্চিত হতে হয় প্রকৃত হকদারকে। তাহলে চলুন দেখে নেই ব্যাংকে রেখে যাওয়া টাকা নমিনি নাকি উত্তরাধিকারী পাবেন, এসবের বিস্তারিত নিয়ে আজকের এই পুরো ভিডিওটিতে আলোচনা করব। এজন্য ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। প্রথমেই আমরা জেনে নেব নমিনি কাকে বলে। সাধারণত আমানতকারীর একাধিক সন্তান থাকলে তাদের একজনকে অথবা আমানতকারীর স্ত্রীকে নমিনি করার নিয়ম রয়েছে, স্ত্রী স্বামীকে নমিনি করার নিয়মও রয়েছে। এই ব্যাপারটি করা হয়েছে আইনি জটিলতা থেকে মুক্তির জন্য। আপনার অবর্তমানে কষ্টার্জিত সম্পদ যাতে সঠিক সময় সঠিক মানুষের কাছে পৌঁছায়, তার জন্যই নমিনি করার নিয়ম চালু রাখা হয়েছে। এবার জেনে নেব উত্তরাধিকারী কি বা কারা। ধর্মীয় বিধান মতে কোনো ব্যক্তি উইল না করে মৃত্যুবরণ করলে তার স্ত্রী সন্তান বা নিকট আত্মীয়দের মধ্যে যারা তার রেখে যাওয়া সম্পত্তিতে মালিক হওয়ার যোগ্যতা সম্পন্ন, এমন ব্যক্তি বা ব্যক্তিগণকে উত্তরাধিকারী বলে। এখন আমরা দেখব বিভিন্ন সময়ে উত্তরাধিকারী কর্তৃক মামলার ক্ষেত্রে নমিনি নাকি উত্তরাধিকারী কারা টাকা পেয়েছিলেন বা মামলার ফলাফল কী দাঁড়িয়েছিল সে বিষয়ে একটি প্রতিবেদন। অগ্রণী ব্যাংকের মুন্সিগঞ্জ শাখায় খোলা সঞ্চয়ী হিসাবে টাকা গচ্ছিত রেখে মারা যাওয়া পাবলু মোল্লার উত্তরাধিকারীরা পাবেন বলে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে নমিনির করা আবেদন গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 2018 সালের 8 ফেব্রুয়ারি ব্যাংকে জমা রাখা মৃত ব্যক্তির টাকা নমিনি নন, উত্তরাধিকারীরা পাবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে নমিনি করা এ সংক্রান্ত এক আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ রায়টি দিয়েছিলেন। মামলার বিবরণীতে দেখা যায়, মুন্সিগঞ্জ সদরের বধৈর গ্রামের অধিবাসী পাবলু মোল্লা অগ্রণী ব্যাংক মুন্সিগঞ্জ শাখায় সঞ্চয় হিসাব 2008 সালের 10 জুলাই পর্যন্ত 5,25,678 টাকা জমা রেখে মারা যান। এরপর ওই টাকার উত্তরাধিকারী দাবি করে মুন্সিগঞ্জ আদালতে আবেদন নিয়ে যান পাবলু মোল্লার স্ত্রী আরফিন নাহার পুতুল। আদালতে ওই বছরের 16 অক্টোবর সেই হিসাবের তথ্য বিবরণী তার স্ত্রী আরফিন নাহার পুতুল হলফনামা আকারে আদালতে জমা দেন, যেখানে ওই টাকার তথ্য উল্লেখ রয়েছে। কিন্তু ওই সঞ্চয়ী হিসাবে নমিনি ছিলেন পাবলু মোল্লার বাবা খলিল মোল্লা ও পাবলুর ভাই। নমিনিরা আদালতে গিয়ে বলেন আরফিন নাহার স্ত্রী উত্তরাধিকারী দাবি করতে পারেন না, কারণ পাবলু মোল্লার ব্যাংক হিসাব তাদের বাবা ও ভাই নমিনি করা হয়েছে। শুনানি শেষে ওই মৃত ব্যক্তির ব্যাংকে গচ্ছিত টাকা নমিনি নন, উত্তরাধিকারীরা পাবেন বলে রায় ঘোষণা করেন মুন্সিগঞ্জের যুগ্ম জেলা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ। আইনজীবী অমিত দাশগুপ্ত জানান, ব্যাংক কমিশন অ্যাক্ট 1991 সালের আইনের 103 ধারা অনুযায়ী ব্যাংকের টাকা নমিনিকে দেওয়ার নিয়ম থাকলেও বিচারিক আদালতের রায়ে বলা হয়েছে নমিনি নন, উত্তরাধিকারীকে দিতে হবে এই গচ্ছিত টাকা। তাই বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করা হয় হাইকোর্টে। ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট ও মৃত ব্যক্তির ব্যাংকের টাকা নমিনি নন, উত্তরাধিকারীরা পাবেন বলে বিচারিক আদালতের রায় বহাল রাখেন। এরপর নমিনি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল গ্রহণ করা হয়েছে, সেটি এখন আপিল বিভাগে শুনানি হবে। অন্য একটি প্রতিবেদনে মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার সংশ্লিষ্ট অ্যাকাউন্টের কোনো নমিনি নির্ধারণ করে থাকলে তা তার মৃত্যুর পর বর্তমান প্রচলিত আইন অনুযায়ী উক্ত নমিনিই পাবে। আর যদি অ্যাকাউন্ট খোলার ফর্মে কোনো নমিনির উল্লেখ না থাকে, তাহলে মৃত ব্যক্তির ওয়ারিশগণ নিজ উত্তরাধিকার আইন অনুযায়ী রেখে যাওয়া আমানতের ভাগ পাবেন। সেক্ষেত্রে আদালত হতে রেখে যাওয়া আমানত বা অর্থের বিষয়ে সাকসেশন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। কিন্তু আমানতকারীর মৃত্যুর পর তার আমানত কখন নমিনিকে আর কখন উত্তরাধিকারীকে দেওয়া হবে সে বিষয়ে সুস্পষ্ট আইন ও দেশের সর্বোচ্চ আদালতের রায়ের নির্দেশনা থাকলেও হয়রানির শিকার হচ্ছেন নমিনি ও উত্তরাধিকারীরা উভয়েই।
3 এপ্রিল 2016 সালে মহামান্য হাইকোর্ট বিভাগ এ বিষয়ে একটি ভিন্ন সিদ্ধান্ত দিয়েছিলেন। তা হল সঞ্চয়পত্রের হিসাবদারি মারা গেলে ওই হিসাবের টাকা নমিনির পরিবর্তে হিসাবদারির উত্তরাধিকারীরা পাবেন। তৎকালীন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের বেঞ্চ এমন রায় দিয়েছিলেন। এক্ষেত্রে হাইকোর্টের মত ছিল নমিনি হবেন একজন ট্রাস্টি মাত্র। তবে উত্তরাধিকার আইন অনুযায়ী নমিনি টাকা উত্তোলন করে উত্তরাধিকারীদের মাঝে বণ্টন করে দিবেন। এই রায় প্রকাশের পর মৃত ব্যক্তির ব্যাংকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে রেখে যাওয়া অর্থ বিতরণে এক ধরনের অনিশ্চয়তা দেখা দেয়। বিভিন্ন ব্যাংকে মৃত ব্যক্তির অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়, কিন্তু মৃত ব্যক্তির টাকা একদিকে যেমন উত্তরাধিকারীরা দাবি করেছিল তেমনি আরেকদিকে নমিনিরাও দাবি করছিল। এতে ব্যাংকগুলো কাকে টাকা দিবে সে বিষয়ে কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিল। পরবর্তীতে হাইকোর্টের ওই রায় আপিল বিভাগ স্থগিত করে দেয়। ফলে প্রচলিত আইনি বহাল থাকে, বাংলাদেশ ব্যাংকও সেই আইন অনুযায়ী সার্কুলার জারি করে এবং দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে তা নির্দেশনা আকারে পাঠায়। তো যাই হোক, এই বিষয়গুলো বর্তমান প্রচলিত আইনে কি বলা হয়েছে আসুন আমরা এই বিষয়টি দেখে নেই। দ্য মুসলিম পার্সোনাল ল অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937-এর 2 দ্বারায় বলা হয়েছে, বাংলাদেশে মুসলমানদের জন্য উত্তরাধিকার বণ্টনের ক্ষেত্রে মুসলিম শরিয়া আইন প্রযোজ্য হবে। অপরদিকে ব্যাংক কোম্পানি আইন 1991-এর 103 দ্বারায় আমানতি অর্থ পরিশোধের জন্য মনোনয়ন দান বিষয়ে বলা হয়েছে, ব্যাংক কোম্পানির নিকট রক্ষিত কোনো আমানত যদি একক ব্যক্তি বা যৌথভাবে একাধিক ব্যক্তির নামে জমা থাকে তাহলে উক্ত একক আমানতকারী এককভাবে বা যৌথ আমানতকারীগণ যৌথভাবে এমন একজন বা একাধিক ব্যক্তিকে মনোনীত করতে পারবেন যাকে বা যাদেরকে একক আমানতকারী বা যৌথ আমানতকারীগণের সকলের মৃত্যুর পর আমানতের টাকা প্রদান করা যেতে পারে। এছাড়াও জিয়াউদ্দিন বিএস আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডের একটি মামলায় উল্লেখ আছে, মৃত ব্যক্তির টাকা নমিনি পাবে। দ্য মুসলিম পার্সোনাল ল অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 এবং ব্যাংক কোম্পানি আইন 1991-এ এই দুইটি আইন বিশেষ আইন। জেনারেল ক্লুজ অ্যাক্ট 1897 অনুযায়ী যে বিশেষ আইনটি সর্বশেষ পাস হয়েছে সেই আইনটি প্রয়োগ হবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাংক কোম্পানি আইন 1991 সর্বশেষ পাস হয়েছে, তাই সর্বশেষ আইনটি এখন প্রয়োগ করা হবে। সুতরাং এখন পর্যন্ত মৃত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে রেখে যাওয়া টাকা নমিনি পাবে। সুতরাং আমরা এই বিষয়ে একটি সম্যক ধারণা পেয়েছি যে ব্যাংকে রেখে যাওয়া টাকা গ্রাহক মারা যাওয়ার পর নমিনি পাবেন। এক্ষেত্রে নমিনি যদি তিনি উইথড্র করে উত্তরাধিকারীদের মধ্যে টাকাটি বণ্টন করেন সেটি ভিন্ন কথা, কিন্তু আপাত দৃষ্টিতে এই টাকাটি ব্যাংক গ্রাহক মারা যাওয়ার পর নমিনি মালিক হবেন।